হ্যালো এভরিওয়ান। তো মানুষ, আমরা ত্রিপুরার যারা এখন বন্যা কবলিত এলাকায় আছেন, তো অনেক মানুষ অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্টতে সহ্য করে সেরা রয়েছে মানুষ। তা আমরা যে লাইফে, আমরা কিন্তু আর এরকম আর দেখছি না আর কি, এত কষ্ট, এত ফ্লাড এ প্রথম দেখলাম। তো কেউ ভাবতে পারে নাই যে অনেকের বাড়ি উঁচা উঁচা বাড়ি ঘর ছিল, তথাপিও ঘরে জল ঢুকছে। তো যাই হোক, অনেক ক্ষতি হয়েছে মানুষের, বিশেষ করে যারা যারা বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতি হয়েছে, তো ওদেরকে সাহায্য করার লেগে সব মানুষ একটু এগিয়ে যান। যারা যতটুকু সামর্থ্য তারা যথেষ্ট সাহায্য করেন। কেউ হয়তো লজ্জায় ফিরে করতে পারতেছে না, অনেক টাকা পয়সা আছিল, তো অনেক ইয়ে আছিল, তারা অনেক ঘরের থেকে জিনিস সরাইতে পারছে না, মানে নিতে পারছে না। তো এটাতে মানুষ বুঝতে পারছে না যে আচানক কীভাবে এত বন্যা, এত ফ্লাড কীভাবে হয়ে যেতে পারে। তো এ লেগে একটু সবাইরে একটু দেখবেন, কেউ যদি না খাইয়ে থাকতে আছে লোকটা, বা যে কোনো একটা অসুবিধাতে আছে, তারা গিয়ে একটু হেল্প করেন যতটুকু পারেন। বিশেষ করে ক্লাব যারা সোশ্যাল ওয়ার্কার আছেন, তারা তো করতেই আছেন, আর সরকারও যথেষ্ট হেল্প করতে আছে, তো আরও করবো, সরকার তো করতেই আছে। তো বিশেষ করে আমরার মতো যারা পাবলিক আছেন, পাবলিক যতটুকু পারেন, সবাইরে যার যতটুকু সামর্থ্য, তো এতটুকু সাহায্য করার চেষ্টা করেন। তো এটা মন থেকে এখন আজকে তো মনে রাখবই, সারা জীবন মনে রাখবো এই সাহায্যটা, বিপদের সময় কারোর হাত বাড়িয়ে দেওয়া, তো এটা একটা খুব পুণ্য কাজ। তো সবাই যতটুকু পারেন সাহায্য করেন, সবাইরে সাহায্য করার চেষ্টা করেন, তারা অনেক কষ্টে আছে। বাড়িঘর ছাড়া মানে মানুষ কি জানেন তো, আমরা যেমন বাইরে বাইরে থাকি, দূরে দূরে থাকি, বাড়িটা হইলো মানুষের মেইন। বাড়ি দর হইলো ভাঙ্গা বাড়ি হোক, যেই হোক, বাড়ি বাড়ি। তো আরও আমরা বিভিন্ন জায়গাতে যাই, ভালো ভালো জায়গাতেও যাই, খারাপ জায়গাতেও যাই। আমরা বাড়ি যদি সোনের গড়ও হয়, ভাঙ্গা বাড়িও হয়, তো বাড়িটা আমরা লেগে এটা আমরা খুব, বাড়ি তো বাড়ি, তো এই লেগে সবাই বাড়ি ঘর থেকে দূরে আছে, খুব কষ্টে আছে। এটা আমি প্রকাশ করে তো করতে পারব না, দূরে আছি তো, আর কাছে থাকলে আমিও যথেষ্ট ইয়ে করতাম, তা এখন নাই। তো ভাগ্য খারাপ, বিশেষ করে আমরা যে কোনো কারণে এখানে আইসি কিছুদিনের লিগে সরকারি ডিউটিতে, তো নাইলে আমরা ওইখানে অনেক কাজ করতাম আর কি ওইদিকে। তো যাই, সবাই যে যতটুকু পারেন, যেমনি যেমনি হোক, টাকা পয়সা দিয়ে, খাবার দাবার দিয়ে, যেটা দিয়ে মানুষকে সাহায্য করেন। গিয়ে দেখবেন যে আজকে না হোক, পরের দিন পরে হইলো, হে মনে মনে হইলো, কইব যে হ্যাঁ লোকটা সাহায্য করছে বা করতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর যারা যারা এখনও বাড়িতে যান নাই, ওরা একটু সেফটিতে থাকেন, অসুখ বিসুখ থেকে দূরে থাকেন। ওকে, বাই, সবাইকে জয় হিন্দ।